সালামু আলাইকুম বন্ধুরা, আজ শুরুতেই আমরা মিঠামইন ভ্রমণ করেছি। এ পর্বে আপনাদেরকে দেখাচ্ছি অষ্টগ্রাম ভ্রমণ। আমরা রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে সকাল 7:30 অরণ্যা পরিবহনের করে গাইটাল বাস টার্মিনালে এসে নামি। এখানে নেমেই নাস্তা করে নেই স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার নাস্তাটি অনেক সুন্দর এবং খাবারটার মানও অনেক সুন্দর। আপনারা নেমেই নাস্তাটা করে নেবেন, এখানে পারলে দুপুরে খাবারটাও নিয়ে নেবেন, কারণ এখানকার খাবারের মানটা অনেক ভালো। গাইডাল বাস স্ট্যান্ডে স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আপনারা নিতে পারবেন। আমরা রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে গাইটাল বাস স্ট্যান্ডে করোনা পরিবহনে করে এসেছি। জন প্রতি 130 টাকা নিয়েছে। এখানে নাস্তা করে আমরা সিএনজি ভাড়া করেছি, গাইটাল বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করেছি। বালুখোলা ঘাট, করিমগঞ্জ উপজেলায় অবস্থিত বালুখোলা ঘাট, যেহেতু আমরা নভেম্বর মাসে গিয়েছি তাই আমাদেরকে এই পথটাতে যেতে হয়েছে। বালুখোলা ঘাটে গিয়ে আমরা একটা ট্রলার ভাড়া করি। বালুখোলা ঘাটে আমরা সিএনজিতে গিয়েছি, গাইটাল বাস স্ট্যান্ড থেকে আমাদের ভাড়া নিয়েছে 400 টাকা, 1 ঘন্টা লেগেছে। ওখানে নেমে আমরা একটু কিছু দূর হাঁটিয়ে, হাঁটার পরে বালুখোলা ঘাট এসে ওখানে ট্রলার ভাড়া করি। তা আমরা অফ সিজনে গিয়েছিলাম, যার ফলে ট্রলার ভাড়াটি আমাদের কাছে বেশি নিয়েছে, 1600 টাকা। আপনারা যখন সিজনে যাবেন বর্ষা মৌসুমে তখন আপনারা ট্রলার ভাড়া জন প্রতি 80 টাকা করে নেবে। আর যদি আপনার ট্রলার রিজার্ভ করেন তাহলে হয়তো 800 থেকে 1000 টাকার মতো নিবে। যেহেতু আমরা অফ সিজনে গিয়েছি তাই আমাদের কাছে বেশি নিয়েছে। আমরা যাওয়া এবং আসা দুটোই ভাড়া করেছিলাম। প্রথমে আমরা মিঠামইন ভ্রমণ করেছি, ওখানে আমাদেরটা রেখে মিঠামইন ফেরিঘাটে নামি। নামার পরে ওখান থেকে আমাদের দ্বিতীয় যাত্রা হচ্ছে অষ্টগ্রাম। ওখানে একটি অটো ভাড়া করি, অটো ভাড়া ওখানে 80 টাকা করে নেয় বা 60 টাকা করেও নেয় অনেক সময়। তা আমরা একদম 600 টাকা করে ভাড়া নিয়েছি, কারণ অটো ছিল না, একটি অটো ছিল। অফ সিজনে গিয়েছিলাম, পর্যটকও কম ছিল, যার ফলে আমাদের কাছে এই 600 টাকায় নিয়েছে। যাবার পথে অল ওয়েদার সড়ক, ইস্কি মনোরঞ্জন করা একটি দৃশ্য আমার খুব ভালো লেগেছে। মিঠামইন এবং অষ্টগ্রাম হাওড়টি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। আমরা অলউদার রোড যাচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে। এত সুন্দর ঢিকুয় থাতে এই আলপনাটা করেছে, অনেক সুন্দর। এই হাওড়গুলো মূলত অল ওয়েদার সড়কটি নিকলি, অষ্টগ্রাম ও ইটনা হাওড়কে একত্রিত করেছে। এখানে সড়ক ও জনপদ বিভাগ থেকে 47 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করে দিয়েছে। শুকনো মৌসুমে এই রাস্তা উপযোগী, মোটরসাইকেল নিয়ে যায়, গাড়ি নিয়ে যায় পর্যটকরা। বর্ষা মৌসুমে মিঠামইনে ট্রলারে আসতে হয়, আর অষ্টগ্রামে সিএনজি ভাড়া করে এই আলপনা করা রাস্তাটি উপভোগ করবেন, আর দুপাশে জলরাশি উপভোগ করবেন বর্ষা মৌসুমে। আর শুকনো মৌসুমে সবুজে বেষ্টিত, মাঝে মাঝে পানি হাওরের দৃষ্টিনন্দন আমাদের কেড়ে নেবে, অনেক সুন্দর, যা না দেখলে বোঝা যাবে না। আমি দেখেছি তাই আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে খারাপ লেগেছে হচ্ছে অষ্টগ্রামে আমাদের খুব ক্ষুধা লেগেছিলো। আমাদের একদিনের সফর ছিল মিঠামইন এবং অষ্টগ্রাম, যেহেতু আমরা অফ সিজনে এসেছি নভেম্বরের 1 তারিখ 2024 সাল। যদি আমরা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যেতাম তাহলে হয়তো আরও ভালো হতো। তারপরেও শুকনো মৌসুম অনেক সুন্দর, বর্ষা মৌসুমও সুন্দর। এই যে সবুজে আবৃষ্ট যে জায়গাগুলো দেখছেন, এখানে বর্ষা মৌসুমে
পানিতে প্লাবিত হয়ে যায়, মনে হচ্ছে একটা কক্সবাজার সমুদ্র সৈকত, মিনি কক্সবাজারও বলা চলে। বন্ধুরা, আমরা এখন অষ্টগ্রাম, 1 ঘন্টা পথ পেরিয়ে অষ্টগ্রাম জিরো পয়েন্টে চলে এসেছি। এখানে নেমেই আমরা সাদিয়া হোটেলে ভাত খেয়েছি, কিন্তু ওখানকার আমার খুব ইচ্ছা ছিল যে মিঠামেনের সুস্বাদু মাছ খাবো। আমি অনেক ভিডিও দেখছি, অনেক কাছে শুনেছি ওখানে নাকি হাওড়ের অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, দেশি মাছ। তাই আমি খেতে বসলাম, খেতে বসে মাছ ছিল চিংড়ি মাছ, ছোট মাছ, গুড়া মাছ বলে, আসলে গুড়া মাছ নয়, এটা বালিয়া মাছ বলে, বা ষাটি মাছ বা কড়াই মাছ, আপনারা কে কী বলেন জানি না, এই মাছ। এবং গোচি মাছ, মুরগির ডিম এবং ব্রয়লার, আর অন্য কোনো মাছ ছিল না। আমার খুব ইচ্ছা ছিল বোয়াল মাছ বা আইড় মাছ হাওড়ের খাবো, কিন্তু খেতে পাইনি। আমরা চারজন আমার পরিবারের, কেউ হাঁসের মাংস নিল, কেউ মুরগির মাংস নিল, আমি নিলাম বাইন মাছ। তো বাইন মাছটা খুব সুন্দর হয়েছিল, এটা স্বীকার করব। কিন্তু যারা আমার সঙ্গে যারা গিয়েছিল, তারা যেগুলো খেয়েছে, যেমন হাঁসের মাংস, মুরগির মাংস এবং ছোট মাছের গুঁড়া, আসলে এটা আমার কাছে ভালো লাগেনি। তাই আপনারা চেষ্টা করবেন কিশোরগঞ্জে সাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাবারটা নেবেন, ওই খাবারটা আমার ভালো লেগেছে। আপনাদের ইচ্ছা, আপনারা যেখান থেকে খুশি সেখানে নিতে পারবেন। আমার এই হোটেলটা ভালো লেগেছে, আমার এই প্রথম যাওয়া ওখানে, আমি হোটেল সম্বন্ধে জানি না, তারপরে খেয়ে আমার ভালো লেগেছে। তাই আপনাদেরকে গাইটাল বাস স্ট্যান্ডের সাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা খেতে পারবেন, একদম বাস স্ট্যান্ডের উপরেই। তো বন্ধুরা, অল ওয়েদার রোড হয়ে আমরা অষ্টগ্রামে পৌঁছেছিলাম, অনেক সুন্দর লেগেছে রোডটি, এবং দুই সাইডের পরিবেশটিও আমার ভালো লেগেছে। অষ্টগ্রামের দেখেন এই যে জনবসতি, বাঁশের সাঁকো দিয়ে পাশে একটি গ্রাম, বর্ষার সময় এগুলো পানিতে প্লাবিত হওয়া যায়, শুধু গ্রামটা থাকে। এদের অনেক কষ্ট, এদের একমাত্র যানবাহন হচ্ছে নৌকো, এই নৌকো নিয়েই চলাফেরা করে। আসলে এদের এই 6 মাস এদের জীবিকা অর্জন হচ্ছে মাছ চাষ, বা মাছ চাষ তো নয়, ভুল বলেছি, মাছ মেরে উপার্জন করা। এবং বাকি 6 মাস এরা কৃষি উপর নির্ভরশীল। তবে আমি যতটুকু শুনেছি, এখানে মাছের উপরেই ওরা শতকরা 70% নির্ভরশীল। তো এদের জীবনটি একটু কঠিন, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অল ওয়েদার সড়ক কত সুন্দর, দুপাশে সবুজে আবৃষ্ট, বর্ষা মৌসুমে পানিতে ভরপুর থাকে। বর্ষা মৌসুমে একরূপ, শুকনো মৌসুমের একরূপ, দু মৌসুমেই আপনারা যেতে পারবেন। আপনারা চেষ্টা করবেন জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এই মাসটা হলো বর্ষা মৌসুম। এখানে শুধু এই রোডটা দেখতে হবে না, চারদিকে থই থই পানি। এখানে মিঠামাইন, ইটনা, অষ্টগ্রাম দেখতে পারবেন। এই রাস্তাটি 47 কিলোমিটার পাকা রাস্তা, মিঠামাইন, ইটনা, অষ্টগ্রাম, এই তিনটি উপজেলাকে এক করে দিয়েছে এই রাস্তাটি। এটা মিঠামাইনের জিরো পয়েন্ট। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, এখানকার হাওয়াটি অনেক সুন্দর, একদিকে গরম লাগছিল, একদিকে সুন্দর ঠান্ডা বাতাস, ভালো লাগছিল, আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমি ভ্রমণ পিপাসু, আমি ভ্রমণ করি, ভিডিও করি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি ভালো লেগে থাকে, আপনাদের মনে যদি আমি জায়গা করে নিতে পারি। এটি সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমানের বাড়ি, বাসভবন, এখন ওনারা এখানে থাকেন না, অন্য কেউ থাকেন। তো বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম, অবশ্যই আপনারা মিঠামাইন অষ্টগ্রামে আসলে সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমানের বাসাটাও দেখে নিন।
এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমি যাইনি, আপনারা বর্ষা মৌসুম আসলে সেগুলো দেখে নিন। কারণ শুকনো মৌসুমে একটু অসুবিধা, তোলার সক্ষণে যায় না, পানি থাকে না, যার ফলে শুকনো মৌসুমে এগুলো দেখা সম্ভব নয়। বন্ধুরা, আমি কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আমি জানি না ভিডিওটা ভালো হলো না খারাপ হলো, আমি ভালো করার চেষ্টা করছি, আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি, আপনাদের মনের মধ্যে জায়গা করে নেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাকে উৎসাহ দিবেন, আপনাদের উৎসাহ আমারও অনুপ্রেরণা যোগাবে। আমি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আমি যদি আমি ইন্ডিয়াও গিয়েছিলাম, তারপরেও আমি আগে বাংলাদেশকে প্রাধান্য দিব। বাংলাদেশ আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হলে বা আমি নিজেও দেখলে পরবর্তীতে আমি অন্য অন্য দেশে যাওয়ার চেষ্টা করব, সেটিও নির্ভর করবে আপনাদের উপর, যদি আপনারা আমার পাশে থাকেন। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আসলে আমি আমার কোনো সমস্যা থাকলে বা আপনাদের কোনো বুঝতে অসুবিধা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এটি আপনাদের কাছে আমার আশা বা চাওয়া পাওয়া। বন্ধুরা, একটা ভিডিও করতে সময় লাগে, তারপরে খরচ আছে, থাকা যানবাহন বিভিন্ন ইস্যু আছে, সেটা আপনারা জানেন। তাই আমার পাশে থাকবেন আপনারা, আমি চাই আপনারা আমার পাশে সবসময় থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, উদ্দীপনা দেবেন, আমার ভালো লাগবে। সূর্য ডুবু ডুবু আমরা একদিনের সফরে গিয়েছিলাম। প্রথমে মিঠামাইন সকালেই করেছি, দুপুরের মধ্যেই অটোর মধ্যেই, তারপরে অষ্টগ্রাম। ফেরার পথে এটা মিঠামাইনের একটি দৃশ্য, সূর্য ডুবু ডুবু ভাব, অনেক সুন্দর হচ্ছে, পানির মধ্যে একটি লাল আবরণ পড়েছিল। এগুলি বক পাখি, এক পায়ে দাঁড়িয়ে আছে, তারা ক্লান্ত, সারাদিন মাছ ধরে খেয়েছে তাই ক্লান্ত, দাঁড়িয়ে আছে পাশে, কোথাও অনেক পানি, কোথাও শুকনো, কোথাও সবুজে বেষ্টিত ঘাস, কচুরিপানা, দূর দূরান্তে বসতবাড়ি, গ্রাম। এটি আর্মিদের ক্যান্টনমেন্ট হবে, তার প্রক্রিয়া চলছে। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ বর্তমান, হয়তো ডেস্কটপে উন্মুক্ত করতেও পারে, তবে সুন্দরও লাগবে। এখনও কাজ সমাপ্ত হয়নি, তাতেও সুন্দর লাগছে, সমাপ্ত হলে তা আরও সুন্দর লাগবে। এখানে নদীতে নদী আছে, এখানে বিল আছে, এটা হলো হাওর, হাওরের মধ্যে তারা মাছ শিকার করছে। যেহেতু আমি বলেছি তাদের মাছ শিকার করাই তাদের মূল অর্থের উৎস, তবে অগাধ পরিশ্রম করে, তারা অগাধ পরিশ্রম করে চলছে, জীবিকা অর্জন করে জীবন চলার পথে চলছে। এখানে দলে দলে পর্যটক আসে, পর্যটক যায়। আমারও খুব ইচ্ছা ছিল অষ্টগ্রাম মিঠামাইন দেখব, আল্লাহর কৃপায় এবং আপনাদের দোয়ায় আমি তা দেখতে পেরেছি। আমি শুধু রংপুর থেকে গাজীপুর আমি এসেছি আমার এক আত্মীয়ের বাসায় বা আমার মেয়ের বাসায়, সেখান থেকে আমি রাজেন্দ্রপুর হয়ে এসেছি কত সুন্দর লাগছে, সূর্য পানির মধ্যে সোনালি রঙের বা ধূসর রং কত সুন্দর চিকচিক করে দলছে, শান্ত পানি মনটা জড়িয়ে যায়। সূর্য ডুবে গেছে প্রায়, আমরা চলে এসেছি পালি খোলা ঘাটের কাছে, কত সুন্দর। ফেরার পথে বাতাস
প্রথমে ভালো লাগছিল, পরে একটু ঠান্ডা লাগছিল, তবে আমার খুব ভালো লেগেছে। আমরা চারজন, আমি, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার জামাই সহ গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে আমাদের ট্রলারে। আমরা শুধু পাঁচজন, আমরা চারজন আর মাঝি পাঁচজন। এরপরে আমরা শেষে পাগলা মসজিদে এসেছি। মিঠামাইন অষ্টগ্রাম ভ্রমণের শেষে ফেরার পথে পাগলা মসজিদে এসেছি। পাগলা মসজিদ আপনারা জানেন 250 বছরের আগের পুরাতন এই মসজিদ। এখানে কোটি কোটি টাকা এখানে দানবাক্সে দান করে জনসাধারণ। এই দানবাক্সের টাকা যতটুকু আমি শুনেছি বিভিন্ন সামাজিক কার্যক্রম, ইসলাম মাদান মসজিদ, মাদ্রাসা, এতিমদের বিতরণ করা হয় বা করে আসছে। তো এটি এখানে এসে আমার মনটি যতটুকু আমার গ্লানি ছিল, এখানে এসে আমার মনটি একদম পরিষ্কার হয়ে গেল। অনেক ভালো লাগলো যে আমি একটি সুন্দর একটি স্থানে এসেছি। তবে বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যদি একদিন মিঠামাইন অষ্টগ্রাম সফরে যান, তাহলে অবশ্যই সন্ধ্যা 7:15-এর মধ্যে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড অবশ্যই চলে আসবেন, কারণ শেষ বাস, অরণ্যা পরিবহনের শেষ বাস সন্ধ্যা 7:30 ছেড়ে চলে যায়। এরপরে আর কোনো বাস যায় না। তাই আপনারা একদিনের সফরে আসলে অবশ্যই মাথায় রাখবেন বাস স্ট্যান্ডের 7:15-এর মধ্যে ঢোকার। তো বন্ধুরা, আপনারা অষ্টগ্রাম মিঠামাইন নিকলি এখানে আসলে অবশ্যই সময় করে আসবেন এবং পাগলা মসজিদে আসবেন। যদি সুযোগ পান আপনারা দু রাকাত নফল নামাজ পড়বেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে এসেছি, আমার সামর্থ্য মতো সামান্য একটু দানবাক্সে দান করতে পেরেছি, একটু সময় দিয়েছি। আমাদের সময় বলতে কি 5 মিনিটের মতো সময় দিয়েছি, কারণ আমাদের বাস ছাড়া সময় হয়ে গেছিল। আমার ইচ্ছে ছিল ওখানে দু রাকাত নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়তে পারি। তারপরও আমি আপনাদের কাছে এটুকু দোয়া চাই যে আগামীতে আবার গেলে আমি যেন ওখানে দু রাকাত নামাজ পড়তে পারি। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।